নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আজ আসছি আমি শাপলা তুলতে। দেখুন বিলের ভিতর কত শাপলা। বন্ধুরা আপনারাও আসুন, একসঙ্গে শাপলা তুলি। তুমি বন্ধু কালা পাখি, আমি জানি বসন্ত কালে পাখি বলতে পারিনি, সাদা কালা কালা সাদা রং জমেছে সাদা কালা। তুমি বন্ধু কালা পাখি, জানি বসন্ত কালে পাখি বলতে পারি সাদা কালা। আপনারা সবাই আছেন, আমরা সঙ্গে শাপলা তুলি। লাল শাপলা গুলো শরীরের জন্য উপকার আছে। তোলো না বলে তো তোলা যায় না। কয়েকজন তো তাও এত তাও কয়ে আইলো বাড়ি মানে একা তো রাখা যায় না, বিলের ভিতরে সাপ আছে না কি আছে। এই যে আমার দেশ, এই দেশের ধুলাবালি ভালো লাগে বেশ, এই দেশেতে জন্ম নিয়ে প্রাণ যে আমার ভরা, সোনালি হাসির ফুল ফসল প্রাণ যে আমার ভরা। এই যে আমার মাতৃভূমি, এই যে আমার দেশ, এই দেশের ধুলা বালি ভালো। শাপলা লাগবে কটা? সাদা তা দিলি না। আরে বাবা, সাদা তা হবে না, কটা দিলি সাদা তা? আঁকি গিয়ে ওই যে অজুত ঘের করেছে ওই পকিকে ঘরের সাথে দেখবেন সাদা শাপলার বিন দেবেন। কত লাগবে আগে ঘের ওই দি পর গরম আর ঘের জমের সব সাথে শাপলা একদম পুরো গেট যায় ওই রাজীব গেট, রাজীবের ওই রাজীব না কালা কালাকে ওই যে কাঠের রাজীব কাঠের সাথে সাদা শাপলা বিন দেবেন।
খোঁজার মধ্যে তো ওই নাকি কেউ ঠিক হয়নি মুখ কল ভালো থেকে সবাই বন্ধুরা খুব কষ্ট হয়েছে, একটা রেসিপি করে দেখাবো খাপলা দিয়ে।